আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আমরা অনেকেই দেশি মুরগি পালন করতেছি এবং এটার পাশাপাশি ভিন্ন কিছু মুরগি পালন করে থাকি অল্প পরিসরে বা এরকম ছোট যে উদ্যোক্তারা রয়েছে তারা কিন্তু আসলে অনেক সময় ভ্যাকসিন প্রয়োগ করেন এবং ভ্যাকসিন সম্পর্কে এই রকম আমাদের কোনো ধারণা নেই যে আসলে কখন কোথায় কিভাবে ভ্যাকসিন প্রয়োগ করতে হয় কোথায় পাবো এটার দাম কী আসলে ভ্যাকসিনের গুরুত্ব কতটুকু মানে এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না এবং একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা অনেক ছোট কিন্তু বড়ো বড়ো লসের সম্মুখীন হচ্ছি দেখা যায় কি খুব যত্ন সহকারে দশ থেকে বিশটা বা পঞ্চাশটা মুরগি পালন করে তো একটা পথ পারি দেওয়ার মাঝ পথে কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে মারা যাচ্ছে মানে এটা থেকে আমরা অনেক ধরনের একটা প্রবলেম ফেস করতেছি আমি এখানে আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে এটার আসলে কোনো বিকল্প নেই তো আমরা অনেকেই দেশি মুরগি পালন করি বা বিভিন্ন জাতের মুরগি পালন করে থাকি তবে একটা জিনিস মাথায় রাখবেন সব মুরগির ভ্যাকসিন একই মানে একই নাম একই দাম সব কিন্তু একই রকম যে মুরগির জাত ভিন্ন ভ্যাকসিন ভিন্ন এরকম কোনো বিষয় না দেশি মুরগিকে কী কী ভ্যাকসিন আপনি প্রয়োগ করবেন বা কি কী ভ্যাকসিন আপনার প্রয়োগ করা জরুরি মানে যেটা একদম না করলেই নয় যেমন প্রথম তিন থেকে পাঁচ দিন বয়স যখন হবে তখন আপনাকে অবশ্যই রানি খেতে যে বিসিআরডিবি বিসিআর ডিবিটা হচ্ছে আপনার সরকারি ভ্যাকসিন আর আপনি যদি প্রাইভেট কোনো ভ্যাকসিন সংগ্রহ করতে চান সেটা ভিন্ন কোম্পানির ভিন্ন নাম হয়ে থাকবে তো বিসিআরডিবি সেটা হচ্ছে রানি খেতে প্রথম ভ্যাকসিন তিন থেকে পাঁচ দিন বয়স যখন হয় এর ভিতরে আপনি ভ্যাকসিনটা প্রয়োগ করতে পারবেন আপনার এগারো দিন বয়স যখন হয়ে যাবে মুগরি বাচ্চার ঠিক তখনই হচ্ছে এদেরকে ঘাম ভ্যাকসিনটা প্রয়োগ করতে পারে আর এই ভ্যাকসিনটা আপনি উপজেলা প্রাণী সম্পদ অফিস সরকারি অথবা দেখা যায় কি আপনার প্রাইভেট যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন তৃতীয় যে ভ্যাকসিনটা সেটা হলো ঘামবড়া গাম্বুরার দ্বিতীয় ডোজ যেটাকে বলা হয় তো এটা হচ্ছে আঠারো দিন বয়স যখন হয়ে যাবে আপনার মুরগির তখন এদেরকে আপনি এই ঘামবড়ার ডোজটা করে নেবেন তো এই তিনটা ভ্যাকসিন চলে যাওয়ার পর হচ্ছে আবার রানী ক্ষেতের যে বুস্টার ডোজ যেটাকে আমরা বিসিআর ডিবি বলি অথবা প্রাইভেট ভ্যাকসিন হতে পারে তো এটা একুশ থেকে পঁচিশ মানে একুশ থেকে পঁচিশ দিন এর ভিতরে আপনি যে কোনো একদিন এদেরকে এই ভ্যাকসিনগুলো অবশ্যই আপনাকে করে দিতে হবে তো এ গেল হচ্ছে প্রাথমিক স্টেজ মানে এক মাসের ভিতরে এই চারটা ভ্যাকসিন যদি মাংসের জন্য পালন করেন সেক্ষেত্রে দেখা যায় কি ষাট পঁয়ষট্টি সত্তর দিন পর্যন্ত আমরা এই মুরগিগুলোকে পালন করে থাকি আর যারা ডিমের জন্য পালন করবেন অবশ্যই ভ্যাকসিনটা আপনাকে প্রয়োগ করতে হবে না হলে আপনার পরবর্তী জেনারেশন মানে এই মুরগির ডিম থেকে যে বাচ্চাগুলো আপনি সংগ্রহ করবেন এগুলোর ফাউল ফক্স বা গুটি বসন্ত হওয়ার সম্ভাবনা থাকে বা এটা যেহেতু ভাইরাসের জন্য তো একটা প্রবলেম আপনারা ভ্যাকসিনগুলো করে দেবেন তো আপনি মাংসের জন্য পালন করেন আর ডিমের জন্য পালন করেন এদেরকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স যখন হয়ে যাবে এদেরকে অবশ্যই আপনি ক্রিমের একটা ডোজ করে নেবেন হলে আপনি যত কিছু করেন আপনার মুরগিটা খুব ভালো হবে না সুস্থ হবে না ভালো ডিম দিবে না ভালো গ্রোথ নিয়ে সে বড়ো হবে না এই ক্রিমি ডোজ করার পর এদের বয়স যখন ষাট দিন হবে তো ষাট দিন বয়স হওয়ার পর আপনি এদেরকে আবারও রানি ক্ষেতের ভ্যাকসিন দেবেন আর সেটা হচ্ছে আরডিবি যেটাকে আমরা কিল ভ্যাকসিন বলে থাকি অথবা আপনি এটা বাইরেও পাবেন তবে এই কিল ভ্যাকসিনটা বাইরে থেকে আপনি যখন সংগ্রহ করবেন সেটা অত্যাধিক মূল্য হবে সেটা আপনি অল্প ক্ষেত্রে কোনোভাবেই সংগ্রহ করে দিতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পশু হসপিটালের সাথে কথা বলে তাদের কাছ থেকে সংগ্রহ করে এদেরকে দিতে হবে তো এই মোটামুটি মাংসের মুরগি পালনের ভ্যাকসিন তো আপনি যদি এই মুরগিগুলোকে ডিমের জন্য করে থাকেন সেক্ষেত্রে আপনাকে সত্তর থেকে পঁচাত্তর এর ভিতরে আপনাকে ফাউল কলেরা দিতে হবে তারপর আশি থেকে পঁচাশিতে আবার হচ্ছে আপনার ফাউল ফক্স ফাউল টাইফয়েড ফাউল কলেরা মানে এই ভ্যাকসিনগুলো আপনাদের সিরিয়াল মেনটেন করে কিন্তু এদেরকে দিতে হবে অন্যথায় আপনার এই মুরগিগুলো যখন বড় হবে দেখা যায় আপনার যদি অতিরিক্ত আকারে গরম পড়ে যায় আপনার ফাউল কলায় আক্রান্ত করবে ফাউল টাইফয়েড হয়ে যাবে মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন যদি একদমই প্যারেন্টস মুরগি করে থাকেন শূন্য থেকে যে ভ্যাকসিনগুলো রয়েছে সেই ভ্যাকসিনগুলোকে অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে কারণ ভ্যাকসিনের কোনো বিকল্প নেই আর ভ্যাকসিন যদি আপনার মুরগিকে প্রয়োগ করা থাকে সেক্ষেত্রে আপনার একটি সুবিধা হচ্ছে যে কোনো ধরনের ভাইরাস রোগে যদি আপনার মুরগিগুলো আক্রান্ত হয় সেগুলো চিকিৎসার মাধ্যমে সহজে ব্যাক করতে পারবেন তো আজকের এই ভিডিও থেকে ভ্যাকসিন সম্পর্কে তো সকল ধারণা পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম